বন্ধুরা স্বাগত আমার একটি নয়া এপিসোডে। তোমরা দেখো আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্স রেসিপি, ক্যারামেল পপকর্ন। তো আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়েছি, মানে ভেজিটেবল অয়েল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার একটু পপকর্নের দুটো প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম তেলের মধ্যে। এই কর্নগুলো যখন একটু লাইট কালার আসবে তখন আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, এই যে ফুটছে পপকর্নগুলো। কর্নগুলো সব হয়ে গেলে তারপরে আমি নেক্সট স্টেপটা আসছি। পপকর্নগুলো সব ভাজা হয়ে গেছে আমার, এবার আমি নেক্সট স্টেপ মানে ক্যারামেলিংয়ে চলে যাচ্ছি। আমি প্রাথমিক অবস্থায় এই বাটিরই যতখানি পপকর্ন নিয়েছিলাম ঠিক তার ডাবল চিনি নিয়েছি। এবার কড়াই গরম আছে আমার, চিনিটাকে আমি ঢেলে দিলাম। এই সময়টা একটু ভালো করে বুঝে শুনে নাড়াচাড়া করতে হবে। ক্যারামেলাইজ হওয়া আরম্ভ হয়ে গেছে চিনিটা, এবার ফ্লেমটা হাই আছে, নাড়াতে হবে ভালো করে। এবং খুব লক্ষ্য রাখতে হবে নিজের গায়ে যেন ছ্যাঁকা না লাগে, কিন্তু এটা ভীষণ গরম, চামড়া উঠে চলে আসবে এরকম। এবার আমি এটার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিলাম। এবার আমি দিয়ে দিলাম সম্পূর্ণ পপকর্নটা চিনির ওই ক্যারামেলের মধ্যে দিয়ে, এবার অনবরত এটা নাড়তে হবে। হয়ে গেল আমার স্ন্যাক্স আইটেম পপকর্ন, ক্যারামেল পপকর্ন। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার ক্যারামেল পপকর্ন। তোমরা এবার এটা করো, খাও, কমেন্টে আমাকে বলো যে কেমন লাগলো তোমাদের। আর আমার যারা নতুন বন্ধু আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণই দেখবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনটা প্রেস করে দেবে। আবার নতুন একটা ভিডিও আনছি আমি, সেটা তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। আর সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো আমাকে। তোমরা সবাই খুব ভালো থাকো, নমস্কার।